পার্পেল হেরন বা লাল কাকের শিকার পদ্ধতি আজ আমরা দেখে নেব। এরা সাপ, ব্যাং, মাছ ইত্যাদি শিকার করে। এরা শিকার লক্ষ্য করে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। এবং নির্দিষ্ট শিকারের স্থান বুঝে অপেক্ষা করে। এদের গলা লম্বা হবার কারণে এরা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গলা বাড়িয়ে দিয়ে শিকার লক্ষ্য করে। এদের ধৈর্য ক্ষমতা অপরিসীম। এরা একটা স্থানে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকে। যখন কোনো শিকার ওদের কাছে এসে পৌঁছায়, তখন তাদের সুচালো ঠোঁট দিয়ে আঘাত করে। শিকার যদি সাপ হয়, তাদের টেনে তুলে আনতে অনেকটা সময় লাগে, কারণ সাপটা চেষ্টা করে বাঁচার জন্য নিচের লতা পাতাগুলোকে আঁকড়ে ধরে। শিকার ও শিকারীর মধ্যে লড়াই চলতে থাকে জীবন ও মৃত্যুর। পার্পেল হেরন বেশিরভাগ ক্ষেত্রেই এই লড়াইয়ে জয়ী হয়। এইভাবে শিকার করে জীবন যুদ্ধে জয়ী হয় পার্পেল হেরন।